হ্যালো বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য মোহর সিরিয়ালের আপডেট নিয়ে অরুন্ধুতি এবং শঙ্কর বিয়ের কথা বলে সন্ন্যাসী মোহর কান্না করে ফেলে বলে আপনি বুঝতে পারছেন না আমি বিবাহিত আমার স্বামীকে আপনি আবার বিয়ে দিতে চাইছেন আবার আমার সামনে দাঁড়িয়ে এটা আপনি কি করে করতে পারেন দেখো মা আমি বুঝতে পারছি তোমার কষ্টটা কিন্তু অরুন্ধুতি এই আশ্রমের মানসকন্যা ওর কোনো অপমান হলে কেউ মেনে নেবে না আমি বলে কি এখানকার কেউ সেটা মানতে পারবে না দেখো শঙ্খ আমরা বেরিয়ে যাব। আমরা এখানে থাকবো না আপনারা চেষ্টা করে দেখতে পারেন এখানে রক্তগঙ্গা বয়ে যাবে কেউ আপনাদের এখান থেকে বেরিয়ে যেতে দেবে না আর শঙ্খ যদি জোর করে যেতে চায় তাহলে ওর বউ ওর মা বাবার উপর হামলা হবে সেটা মেনে নিতে পারবে তো শঙ্খ তুমি আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন নাকি সন্ন্যাসী দেখুন আমি আমার মাথায় চোট পেয়েছিলাম আমি দুর্বল হয়েছিলাম শারীরিকভাবে কিন্তু মানসিকভাবে নই আমি একটাই কথা বলবো অরুন্ধতি আমার জীবনে মোহরকে ছাড়া অন্য কাউকে বউ হিসাবে মেনে নেওয়া কখনো সম্ভব নয় আমি মোহরকেই ভালোবেসেছি আর ওকেই আমি বিয়ে করেছি ওই আমার বিবাহিত স্ত্রী তুমি কি ভেবেছো জোর করে বিয়ে করে তুমি সংসার করতে পারবে আমার সাথে সেটা কক্ষনো পারবে না দেখো সংসার করা তো দূরের কথা তোমাকে এই আশ্রমেই থেকে যেতে হবে তুমি যখন এই আশ্রমে এসেছিলে এই আশ্রমের কিছু নিয়ম কানুন রয়েছে তোমার পুরনো জীবন পুরনো অতীত আমরা কিচ্ছু জানতাম না এই আশ্রম থেকেই তোমার নতুন জীবন শুরু হয়েছে তাই এই আশ্রম থেকেই তোমাকে বিয়ে দিয়ে অরুন্ধুতির সাথে এই আশ্রমেই সংসার করতে হবে তুমি এই আশ্রম ছেড়ে কোথাও যেতে পারবে না সারা জীবন তোমাকে এই আশ্রমেই বাধা পড়ে থাকতে হবে আমি থাকতে পারবো না তুমি না থাকতে চাইলেও সেটাই যে তোমাকে করতে হবে আমরা পুলিশের আশ্রয় নেব দেখুন আমি একজন বিবাহিত ছেলে হওয়া শর্তেও বউ থাকতে আপনি অন্য কারোর সাথে বিয়ে দিচ্ছেন এটা কখনো আইন মেনে নেয় না তুমি চাইলে আমি লোকাল থানার নাম্বারও দিতে পারি সেখানে পুলিশকে তুমি ফোনও করতে পারো কিন্তু কোনো লাভ হবে বলে মনে হচ্ছে না কারণ এখানে আমার সমস্ত থানা আমার উকিল আমার কোর্ট সব কিছু এখানকার এলাকাবাসী তুমি জানো না এখানকার মানুষ কতটা খারাপ তোমাকে এখান থেকে ওরা বেরোতে দেবে না প্রয়োজন হলে ঘর বন্দি করে রাখবে তুমি কি সেটা চাইছো আর শঙ্কর মা বাবা হওয়ার শর্তে শঙ্খ এবং অরুন্ধতির বিয়েতে তারা থাকতে পারে এমনকি মোহরও থাকতে পারে তবে বিয়েতে বাধা দিলে চলবে না দেখুন আপনি যা কিছু করছেন মোটেও ঠিক করছেন না কেন তোমার সাথে অরুন্ধতির একতরফা বিয়ে হয়েই গেছে তোমরা ওই বিয়েতে বর বউ সেজেছিলে সমস্ত আচার নিয়ম পালন করেছিলে আর আমাদের এখানে নিয়ম রয়েছে কারও বিয়েতে যদি কেউ বর বউ সাজে তাহলে বুঝতে হবে তাদের অর্ধেক বিয়ে হয়ে গেছে তাহলে তুমি আমার অরুন্ধতি মাকে অর্ধেক বিয়ে করে এইভাবে ছেড়ে চলে যেতে পারো না সেটা আমরা কেউ মানবো না অরুন্ধুতির একটাই কথা আমি তোমাকে শঙ্খ ছেড়ে দেব না আমি তোমাকে বিয়ে করবই তুমি এই আশ্রম ছেড়ে কোথাও যেতে পারবে না আমার এই অপমানটা আমি কোনোভাবেই মেনে নেবো না তুমি আমাকে প্রতিদিন সকালে কেন ডাকতে বলো তো ফুল তুলতে যেতে তুমি তাই আমি তোমার সাথে যেতাম কারণ আমার ভোরবেলা ওঠার অভ্যেস ছিল তাই গিয়েছিলাম এতে খারাপ কী করেছি আমি তোমাকে কখনো কোনো প্রতিশ্রুতি দেইনি অরুন্ধতি তুমি আমাকে এইভাবে ফাঁসিয়ে দিও না আমার জীবনটা তছনছ করে কেন দিচ্ছ তুমি কারণ আমার জীবনে মোহর ছাড়া অন্য কাউকে আমি মানতে পারবো না তুমি সেখানে জেনে বুঝে কেন জোর করছো দেখো শঙ্খ এখানে অরুন্ধুতির সম্মানের ব্যাপার একটা সন্ন্যাসীর মানস কোনোভাবেই তার অপমানটা আমরা মেনে নিতে পারছি না তাই তোমার সাথে আজকেই অরুন্ধতির বিয়ে বিয়ে হবে যখন হয়ে গেছে বাকি বিয়েটাও সম্পন্ন তোমাকেই করতে হবে তারপরে তুমি অরুন্ধতিকে নিয়ে এই সংসার করবে কোথাও যেতে পারবে না তুমি শঙ্কর মা বাবা বুঝতে পারছে তারা একটা বড় ঝামেলায় ফেসে গেছে কোনোভাবেই সন্ন্যাসী সমস্ত গ্রামবাসীকে খেপিয়ে তুলেছে আর এতগুলো মানুষের সামনে সামান্য পুলিশ কী বা করতে পারে শঙ্কর মা বাবা খুব চিন্তা করছে মোহর তো ভেঙে পড়েছে শঙ্কর একটাই কথা মোহর তুমি ভেঙে পড়ো না আমি তো তোমার পাশে রয়েছি আমি তোমাকে কখনো সারতে পারবো না তুমি কেন কান্না করছো আমি তো কোনো অন্যায় করিনি মোহর বুঝতে পারছে যে তার স্বামীকে সে আর এই আশ্রম থেকে নিয়ে যেতে পারবে না স্যার ম্যামকে বলে যে আমরা শঙ্খকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারবো না কোনোভাবেই কারণ ওরা যেভাবে সমস্ত জাল বিছিয়েছে সেখান থেকে আমাদের বেরোনোর নামুমকিন শঙ্খ তুমি কেন এখানে আসতে গেলে বলো তো অভিমানের বসে তুমি আমাকে অস্বীকার করেছিলে অভিমান করে তুমি এই আশ্রমে এসেছিলে এখন দেখতে পারলে তো তার মূল্যটা কিভাবে দিতে হবে তোমাকে আমি এটা কখনো মানতে পারবো না যে আমি তোমার থাকা সত্ত্বেও সারা জীবন আমার সাথে তোমার কোনো সম্পর্ক থাকবে না এবং আমরা দুজনে স্বামী স্ত্রী সম্পর্ক কাটাতে পারবো না আমরা আলাদা হয়ে যাবো এইভাবে আর সারা জীবন তোমাকে সন্ন্যাসীর জীবন কাটাতে হবে ওই অরুন্ধতির সাথে সেটা কি করে মেনে নেব আমি দেখো মোহর একটু তো ধৈর্য ধরো কি ধৈর্য ধরবো সন্ন্যাসী আজকেই তোমার এবং অরুন্ধুতির নিজের হাতে বিয়ে দেবে সমস্ত সিদ্ধান্ত নিয়েছে গ্রামবাসীও তার সাথে রয়েছে এখান থেকে আমরা কি করে বাঁচবো সেটা একবার ভেবে দেখেছো তুমি এদিকে শঙ্খ মোহর এবং তার বাবা মা ঘরে রয়েছে শঙ্কর মায়ের একটাই কথা তুমি আইরকে ফোন করো না ও বুদ্ধি করে সব পরিস্থিতি থেকে বের করে নিয়ে যেতে পারবে আমাদেরকে শঙ্খ এবং মোহরের যদি একবার বিচ্ছেদ হয়ে যায় এই ধুতির সাথে যদি শঙ্কর বিয়েটা এরা জোর করে দিয়েই দেয় তাহলে আর আমাদের করার কিচ্ছু থাকবে না আমি কি করব বলো তো এখানকার লোকাল থানার নাম্বারটাও আমার কাছে নেই আর তার থেকে বড় কথা আহির এখন বাইরে রয়েছে ও আমাদেরকে কিভাবে সাহায্য করবে মোহর কান্না করছে বলে আমার জীবনে এই সব কিছু ঘটতে হয় শঙ্খর সাথে আমার সারা জীবনের মতো এইভাবে কাটা ছেড়া হয়ে যাবে সেটা আমি মানতে পারছি না শঙ্খ অরুন্ধ থেকে একটাই কথা বলে যে দেখো তুমি আমাকে বিয়ে করে কখনো শান্তি পাবে না কারণ আমার মনে আমার অন্তরে সবসময় মোহর থাকবে আমি ওকে ভালোবেসে বিয়ে করেছি সেটা তোমাকে বুঝতে হবে কিন্তু অরুন্ধুতিও কোনোভাবেই শঙ্খকে ছেড়ে দেবে না সে মনে মনে শঙ্খকে বরমালা পরিয়েছে শঙ্খকে বর হিসাবে মেনে নিয়েছে এবং শঙ্খর সাথেই বাকিটা জীবন কাটানোর মনে মনে আশা আশা করে নিয়েছে আর সেই পূরণ করার জন্য উঠে পড়ে লেগেছে এবং কোনোভাবেই শঙ্খ মোহর শঙ্খর মা বাবার কারো কথাই সে শুনছে না শুধুমাত্র কন্যার অরুন্ধুতির সম্মান রক্ষা তার যেন জীবনের একটা শ্রেষ্ঠ পদক্ষেপ এরপরে মোহর কি করে শঙ্খকে এখান থেকে বের করে নিয়ে যাবে পুলিশ আসলেও গ্রামবাসীর সাথে তারা পেরে উঠবে না কারণ এখানকার গ্রামবাসী খুব ক্ষিপ্ত তারা চাইলে যে কোনো কিছু করে উঠতে পারে মোহর কি করবে বুঝতে পারছে না এদিকে সন্ন্যাসী সমস্ত গ্রামবাসীকে একত্রে করেছে একটা বড় বিয়ের আয়োজন করবে বলে আর সেখানে কি করে কেউ গিয়ে বাধা দিতে পারে কোনো বাধাই তারা মানবে না প্রয়োজন হলে ডাঙ্গা হাঙ্গামা হবে এবং সব কিছু তস হয়ে যাবে শঙ্খ মোহর এবং শঙ্খর মা বাবা কেউই এইখান থেকে বেরিয়ে যেতে পারবে না তাদের এই কথা তাহলে কি করবে এবার মোহর মোহরের কোনো বুদ্ধি কাজ করছে না এই বিপদে পড়ে মোহর একদম কেমন জানি হয়ে গেছে কোনো বুদ্ধি খাটিয়ে শঙ্খকে এখান থেকে বের করার মতো পরিস্থিতি যে নেই শঙ্খকে সবার সামনে বলা হয় যে কেন শঙ্কর এই কাজগুলো করেছে কেন অরুন্ধতির সাথে ঘনিষ্ঠতা তৈরি করেছে শঙ্কর একটাই কথা আমি জানি না অরুন্ধতি মনে মনে আমাকে ভালোবাসে আর এইখানে এখানে যে বিয়ের রিচুয়ালে আমাকে সাজানো হয়েছিল। আমি সেখানে আপত্তি করেছিলাম কেউ আমার আপত্তি শোনে নেই তারপরে অরুন্ধতি আর আমাকে বর বউ সাজিয়েছিলো এবং বলেছিল যে তাদের নাকি নিয়ম এটা বিয়ে বাড়িতে যারা আসবে তাদের ধোকা দেওয়ার জন্য এইভাবে সাজানো হয় আমি জানতাম না এখানকার নিয়ম যে বড় বউ যাদেরকে সাজানো হবে নকল তাদের বিয়ে পরবর্তীতে হবে এবং অর্ধেক বিয়ে হয়ে যায় তাই বলছি আমি হাত জোর করে ক্ষমা চাইছি আপনারা আমাকে ক্ষমা করে দিন আমার অজ্ঞানতার কারণে কেউ যদি অসম্মানিত হয় তার জন্য সত্যিই আমি ক্ষমা প্রার্থী কিন্তু কোনোভাবেই কেউ শুনতে রাজি নয় শঙ্খ মোহরের ভালোবাসা দেখে অরুন্ধুতি জ্বলে যাচ্ছে কারণ সে শঙ্খকে স্বামী হিসাবে পেতে চায় শঙ্খকে কারো সাথেই মোহরের সাথেও নয় থাকতে দেবে না শঙ্কর মা বাবা কি করবে বুঝে উঠতে পারছে না একদিকে মোহরের কান্না অন্যদিকে শঙ্করের কোনো পরিস্থিতিতেই শঙ্কর কিছু করে উঠতে পারছে না কিন্তু অরুন্ধুতি এবং সন্ন্যাসীর এই সব কিছু যে পরিকল্পনা সেটা কিন্তু খুব ভালো করে বুঝতে পারছে শঙ্কর মা বাবা যে শঙ্করকে এখানে আনা এবং শঙ্কর পুরনো জীবন থেকে ওকে বাদ দিয়ে দেওয়া এমন কি শঙ্কর সাথে অরুন্ধুতির বিয়ে দেওয়া একটা বিবাহিত ছেলের সাথে এর পেছনে উদ্দেশ্য না থাকলে কেউ এটা করতে পারে না আর হয়তো সন্ন্যাসী শঙ্কর অনেক টাকা পয়সা অনেক নাম ডাক এই সব কিছু জেনে বুঝেই দুতিকে পেছনে লাগিয়ে দিয়ে এইসব অভিনয় করছে তা না হলে এতগুলো মানুষকে জড়ো করে শঙ্কর বিয়ে দিয়ে এই তো আটকে রাখতে চাইতো না শঙ্কর বিয়ে করা বউ রয়েছে তাকেও ত্যাগ করতে বলছে কি করে সম্ভব এটা সে যদি একজন সাধু সন্ন্যাসী হয় সে তো বুঝতে পারবে যে একটা বিয়ে করা থাকা শর্তে অন্য বিয়ে করা এটা কোনো সামাজিকতা হতে পারে না কিন্তু সে কোনো কিছুই মানতে রাজি নয় শঙ্খর মা বাবা এই পরিস্থিতি থেকে কীভাবে বেরোবে কিভাবে সন্ন্যাসীর এই জাল কেটে বেরোবে সব কিছু কোনোভাবেই বুঝে উঠতে পারছে না এখানে এসিপি স্যার থাকলে সব কিছু সামাল দিতে পারতো কিন্তু সেটা কি করে করবে কারণ এসিপি তো দেশে নেই বাইরে রয়েছে এসিপিকে প্রতিটা পদক্ষেপে শঙ্খ এবং মোহর দুজনেই খুব মিস করছে কারণ আজকে এই পরিস্থিতিতে এসিপি স্যারের খুব প্রয়োজন ছিল কিন্তু তাকে কি করে তারা পেতে পারে

অরুন্ধতি এবং শঙ্কর বিয়ে হবে আজকেই এই আষ্টমেই এটাই হচ্ছে শেষ কথা সন্ন্যাসীর তার ওপর আর কোনো কথা হতে পারে না কি হতে চলেছে মোহর সিরিয়ালের পরবর্তী টুইস্টে অরুন্ধতি শঙ্কর বিয়ে গ্রামবাসীকে খেপিয়ে মোহরকে ছেড়ে আশ্রমেই থাকতে হবে মোহর এবং শঙ্কর সম্পর্ক ত্যাগ করে মোহর চলে যেতে হবে এই আশ্রম থেকে এবং শঙ্কর মা বাবাকেও শঙ্খ যদি অরুন্ধতিকে বিয়ে করে তবেই আর শঙ্খ অরুন্ধতিকে বিয়ে না করলে কোনোভাবেই এই আশ্রম থেকে কেউ যেতে পারবে না তাদের জীবন দশা এখানেই শেষ হয়ে যাবে সারা জীবন অরুন্ধতিকে বিয়ে করে শঙ্খকে এখানেই থাকতে হবে মোহরের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক কখনো আর কাটাতে পারবে না শঙ্খ এবং মোহরের বিচ্ছেদ করানোর জন্য এবং তাদের সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য সন্ন্যাসীর এটা একটা পরিকল্পনা এবং সন্ন্যাসী কিন্তু শঙ্খর টাকা আছে বলে অরুন্ধতির সাথে বিয়ে দিতে চাইছে শঙ্কর সমস্ত সয় সম্পত্তির টাকা পয়সা হাতিয়ে নেওয়ার জন্য এবং সব কিছুর মধ্যে অধিকার আদায় করার জন্য তাহলে শঙ্খ এবং অরুন্ধতির বিয়েটাকে আজকে জোরপূর্বক হয়েই যাবে মোহর এবং তার মা বাবা কোনোভাবেই কি আটকাতে পারবে না এই পরিস্থিতিতে শঙ্খ এবং মোহর দুজনেই লাচার হয়ে রয়েছে কি করবে তারা কীভাবে পরিস্থিতি থেকে বেরোবে গ্রামবাসীকে যেখানে খেপিয়ে তুলেছে সন্ন্যাসী এরপরে কি ঘটতে চলেছে সেসব জানতে হলে অবশ্যই করে আপনাদের চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে এবং নতুন নতুন আপকামিং টুইস্ট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করে ক্লিক করুন